আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আজকের আমি অটোক্যাড 2007-এর টিউটোরিয়ালের চতুর্থ নাম্বার ক্লাসে আপনাদের দেখাবো কীভাবে ফার্নিচার লেআউট করতে হয়। আমরা গ্রাউন্ড ফ্লোরের প্রথম দিন দেখাইছি প্রপোজ ল্যান্ড এরিয়া উইথ সেটব্যাক। তারপর আমি দেখাইছি দেখেন গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। এখন এই গ্রাউন্ড ফ্লোর প্ল্যানের কীভাবে ফার্নিচার লেআউট করতে হয়, আমরা ড্রয়িং সাজানোর জন্য আমরা ধাপে ধাপে কাজ করব। প্রথমে আমরা এরকমভাবে প্রথমে গ্রাউন্ড ফ্লোর করছি, এখন গ্রাউন্ড ফ্লোর পরে তারপর ফার্নিচার লেআউট। এই গ্রাউন্ড ফ্লোরে কীভাবে ফার্নিচার লেআউট করতে হয়, ফার্নিচার লেআউট করার জন্য আমাকে এই গ্রাউন্ড ফ্লোরটা কপি করতে হবে। কপি করার জন্যে কিবোর্ড থেকে সিও ইন্টার প্রেস করে সিলেক্ট সবগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ইন্টার চাপ দিলাম, দেওয়া এই পাশে আনলাম। আমাদের লাইন যদি আঁকা বাঁকা হয় এরকম সোজা না নেয় তখন এই ফেট চাপ দেবো কিবোর্ড থেকে, নাই অর্থমুট। এখানে অর্থমুট চাপ দিলে আমাদের অর্থমুট অফ হয়ে যাবে, তখন আমরা সোজা নিতে পারবো। আমরা এই ফেট চাপ দিলাম, দেওয়ার পরে দেখেন এরকম আরেকটা কপি হয়ে গেল এই গ্রাউন্ড ফ্লোর। এখন গ্রাউন্ড ফ্লোরে কীভাবে আমরা ফার্নিচার লেআউট করব, তাহলে কথা না বাড়িয়ে আমরা ফার্নিচার লেআউট করা শুরু করি। ফার্নিচার লেআউট করতে হলে আমাকে অবশ্যই যে কোনো একটা ফাইলে আমার ফার্নিচার লেআউট করে নিতে হবে আগে। তারপর করে নেওয়ার পর আমাকে কপি করে এখানে আনতে হবে। আনার পর আমরা ফার্নিচার লেআউটগুলো সোজা সাজাবো। আমার ফার্নিচার লেআউট দেখেন এখানে করা আছে, শুধু আমি এইগুলো নিয়ে ওখানে বসা দেব। তাহলে আমি সিও ইন্টার কপি করলাম, কপি করে পেস্ট করলাম, পেস্ট করে আবার এটা ধরে নিয়ে গেলাম, অর্থমুটটা চালু করে দিলাম। তারপর ভেটটা রাখলাম, এটা কপি করে এই পাশে আনলাম সিও ইন্টার। কপি করার পর সেম এর পাশে রাখলাম, মুখ দিয়ে সরালাম সিও ইন্টার দিলাম, এখানে দিলাম দিলাম। এখন আমরা ডাইনিং স্পেস সাজাবো। রাখলাম এটাকে, আমরা আবার মুভ দিয়ে এই পাশে আনি। আমরা ডাইনিং টেবিলটাও রাখবো, কারণ এটা ডাইনিং এবং ডাইনিং অ্যাটাচ, এটা ভিডিও রাখলাম। টয়লেটের সবগুলো আমরা এখন বসাবো, টয়লেটের ফার্নিচার লেআউট করবো। সিও আমার সবগুলো এখানে অনেক আগে থেকে করা আছে, সবগুলো নিয়ে গেলাম। রাখার পর এখন আমি আস্তে আস্তে সাজাবো। দেখেন আগে আমি কিচেন রুম সাজানি, সেম আপনারা এরকম করে অটোক্যাড ফার্নিচার লেআউটগুলো করার পর তারপর আপনারা আপনাদের ইচ্ছা মতো কোথায় কী বসবে সেটা ভালো করে দেখে তারপর আপনারা এগুলো ফার্নিচার লেআউটগুলো বসা নেবেন। পানির ঝর্ণাটা দেখলাম, এপাশে বেসিন আছে, বেসিনটা মুখ দিয়ে এখানে করে দিলাম। এপাশে বেসিন আছে দিয়ে এখানে দিয়ে দিলাম।
দেখেন আমাদের ফার্নিচার লেট হয়ে গেল কমপ্লিট। ফার্নিচার লেআউট করা কমপ্লিট। আপনাদের এরকমভাবে যত বড় প্রজেক্ট কার না হোক, যত বড় ড্রয়িং কার না হোক, আপনারা সেম টু সেমভাবে ফার্নিচার লেআউটগুলো সুন্দরভাবে সাজাইবেন। আমার ভিডিও